আপনারা সামনে যে গাছটা দেখছেন এটা একটা 6 বছরের পুরনো অ্যালামুন্ডা গাছ। 5টা গরমের বা বর্ষার সিজনে এর ফুল দেওয়া হয়ে গেছে। এই সামনে সিজনটা এর 6 নম্বর সিজন হবে ফুল দেওয়ার। এই গাছটা ইতিপূর্বে আরও 2বার রিপোর্টিং করা হয়েছে, এটা এর 3য়বারে রিপোর্টিং। তা এত পুরনো একটা টবের অ্যালামুন্ডা গাছকে কীভাবে রিপোর্টিংয়ের মাধ্যমে একদম নতুন টাটকা গাছে পরিণত করে ফেলা যায়, সেই পদ্ধতিটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে কীভাবে আমি গাছের ডালগুলোকে কেটে নিলাম। মাটি থেকে খুব বেশি উচ্চতায় না রেখে, মাটির প্রায় 1 বিঘা মতো ডাল রেখে মাটির ওপরে আমি এই গাছটাকে কেটে নিয়েছি। আর গাছটায় কিন্তু অনেক শুকনো ডাল আছে, শুকনো ডালগুলো আমি কেটে দেব। আর তার আগে এই টব থেকে আমি এটাকে এভাবে বার করে নিলাম। আপনারা ভাবছেন হয়তো কীভাবে এত সহজে বার করলাম। আসলে গাছটায় আমি 2-3 দিন ভালোভাবে জল দিইনি, তার ফলে মাটিটা একটু আলগা হয়ে গিয়েছিলো। যেহেতু প্রচুর শিকড় হয়েছে, তাই শিকড় আর টবের মাঝখানে অটোমেটিক জল না দেওয়ার ফলে একটা ফাঁক তৈরি হয়ে গেছিলো, আর যার ফলে এটাকে টেনে আমার বার করা সুবিধা হয়েছে। আপনারা এভাবে বার করে নিতে পারেন আপনাদের নিজেদের পুরনো গাছগুলো, এটা একটা টেকনিক। যাই হোক, আমি এবার গাছের চারপাশের দেখুন মাটিগুলোকে একটু কেটে দিচ্ছি। মাটি কাটার সঙ্গে সঙ্গে কিন্তু শিকড়গুলো আলাদা হয়ে যাবে। আর বলেছিলাম আমি অনেক শুকনো ডাল আছে, সেগুলোও আমি ছেঁটে দিয়েছি। তো এভাবে আমি কোনো খুব একটা ধারালো জিনিস নয়, মোটামুটি যেগুলো দিয়ে যে জিনিসটা দিয়ে আমি মাটি ভরি টবে সেইটা দিয়ে লোহার ওটা দিয়ে আমি যতটা পেরেছি শিকড়গুলোকে এভাবে কেটে নিচ্ছি। আর মোটা শিকড়গুলোকে আমি বাদ দিয়ে এ দেবো, কাঁচি করে কেটে দিচ্ছি। একটু শিকড়গুলো মোটা, ওই যন্ত্রটা করে এটা কাটা যায়নি, তাই এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে মোটা শিকড়গুলো আমি বাদ দিয়ে দিচ্ছি। আর এই যে মাটিটা আমি বার করেছি, আলাদা করেছি গাছের গোড়া থেকে, এই মাটিটাতেই কিন্তু এই গাছটা আমি পুনরায় বসাবো। তো এইভাবে শিকড়গুলো মাটি আলাদা করে নিচ্ছি, মোটা শিকড়গুলো। মাঝখানে আমি মোটামুটি একটু মাটি রেখে চারধারের মাটিগুলো বা আলাদা করে দিয়েছি, আর যে শিকড়গুলো লম্বা ছিল এইভাবে দেখুন কেটে নিচ্ছি। তা অ্যালামুন্ডা গাছটা আমার অনেক পুরনো, প্রচুর ফুল হয়। আপনারা যদি চান সেই ফুল কেমন হয় সেই ভিডিও দেখতে, বা পাতা বেরোনোর পর গাছটা কেমন হলো সেটা দেখতে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এই গাছটা থেকে কীভাবে আবার নতুন পাতা আর ফুল তৈরি হলো, সেটা তো দেখাবোই। আর দেখুন, মাটি থেকে আমি মোটামুটি সমস্ত শিকড়গুলোকে বাদ দিয়ে নিয়েছি, আর যে অল্প পরিমাণ ছোটো ছোটো শিকড়গুলো রয়েছে এগুলো কোনো অসুবিধা করবে না। বরঞ্চ এই শিকড়গুলো মাটিতে থাকলে মাটিটা অনেক পরিমাণে বেশি পরিমাণে ঝুরঝুরে হবে এবং সেটা গাছের জন্য যথেষ্টই ভালো হবে। তো ছোটো শিকড়গুলো বাদ দেওয়ার পরে এই মাটিটা আমি ভালো করে মিলে নিলাম। এবার মোটামুটি এখানে আমি 200 গ্রাম মতন ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই ভার্মি কম্পোস্টটা আমি পুরনো মাটিটার সঙ্গে মিশিয়ে দিলাম। যেহেতু এই গাছটা এতদিন ধরে মাটিতে ছিল, অনেকটাই মাটির উর্বর শক্তি কমে গেছে, তাই জন্য আমি ভার্মি কম্পোস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই ফাঙ্গিসাইড। এখানে আমি সাপ ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, এটা আমি ব্যবহার করি। আর ফাঙ্গিসাইডটা আমি ভার্মি কম্পোস্টটা ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি যে টবটা পুরনো টবটাতেই গাছটা যেহেতু বসাবো, সেহেতু টবের ড্রেনেজ সিস্টেমটা আমি আর একবার ভালো করে চেক করে নিচ্ছি। তা দেখুন, এই যে ফুটোগুলো রয়েছে, ফুটোগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম কাঠি দিয়ে। যেহেতু শিকড়ের চাপ হয়ে গেছিলো, শিকড়গুলো ফুটোর মধ্যে ঢুকে ফুটোটাকে জাম্প করে দিয়েছিলো টবে। আর এইভাবে আমি, আপনারা এগুলো সবাই জানেন, আমি খুব সামান্য ড্রেনেজ সিস্টেম করি। এরকম দুটো খোলাম কুচি দিয়ে দিলাম, আর তার উপর জাস্ট একটা খবরের কাগজ আমি এভাবে মেলে দিলাম। খবরের কাগজটা দেওয়ার কারণ হলো যে এভাবে খবরের কাগজটা দিলে মাটিটা, যে প্রথম মাটিটা আমি এখানে দেবো, সেই মাটিটা জল দেওয়ার ফলে বেরিয়ে যাবে না। খবরের কাগজটা এখানে ছাঁকনির মতো কাজ করবে, মাটিটাকে টবে ফুটো দিয়ে বেরোতে দেবে না। আর পাথর বালি এসব দিয়ে আমি ড্রেনেজ সিস্টেম করিনি, কারণ ওগুলো সবসময় অ্যাভেলেবেল হয় না। আর অনেক সময় ওই পাথর বালির মধ্যে যে ফাঁক থেকে যায়, সেই ফাঁকে কিন্তু প্রচুর পিঁপড়ে বাসা করে, যা কিন্তু গাছটার জন্য ক্ষতিকারক। তাই আমি এভাবেই সাধারণভাবে ড্রেনেজ সিস্টেম করি। তা পরিমাণ মতো মাটিটা আমি দিয়ে দিলাম, আপনারা দেখেছেন। এরপর টবে মধ্যে আমি ওই গাছটা যতটা মাটি ছিল সবসময় তুলে বসিয়ে দিলাম। এবার পাশে যে ফাঁকগুলো তৈরি হয়েছে টব আর গাছের মাটির মধ্যে, এইটা আমি
ওই যে মাটিটা আমি মিশিয়েছিলাম ভার্মি কম্পোস্ট দিয়ে, সেই মাটিটা আমি ভরে ভরে দিচ্ছি ওই ফাঁকগুলোর মধ্যে ভালো করে। এবার ফাঁকগুলোর মধ্যে মাটিটা ভালো করে না যদি দিই তাহলে কিন্তু ফাঁক তো একে থেকে যাবে, বাতাস থাকবে সেটা তো বটেই, আর তাছাড়া জল দিলে এই জায়গাটা বেশি মাটিটা বসে ফাঁক হয়ে যাবে, ফাটল দেখা দেবে। দেখুন এইভাবে একটা জিনিসের সাহায্যে আমি মাটিটাকে চেপে চেপে এই সাইড দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে বসালে গাছটা ভালো করে টবে সেট হবে এবং তাড়াতাড়ি শিকড় চারা বেরোবে এবং পাতাও বেরিয়ে যাবে। তো প্রায় আমার হয়ে গেছে গাছটা বসানো, এবার আমি গাছটাতে একটু জল দিয়ে দেবো। গাছ বসানোর পর তো জল দিতেই হবে। আর হ্যাঁ, এটা কিন্তু আমি ছাওয়ায় রাখবো না, আমি পুরো ফুল সানলাইটের মধ্যেই গাছটাকে রাখবো। জল দিয়ে দিলাম আর এরপর 15 দিন পর অন্ততপক্ষে গাছটায় নতুন পাতা বেরোবে। আর আপনারা যদি গাছের পাতা বেরোনো, ফুল হওয়ার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাথে সম্পূর্ণ পরিচর্যাও তখন আমি বলে দেবো।